আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুবই ভালো রাখছে ইনশাআল্লাহ। তো নাজমুল ভাই, ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে। তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি ভাই। আমি নাজমুল, এটা ক্ষুদ্র খামারে, আমার কাছে গরু সবসময় থাকে ইনশাআল্লাহ, আল্লাহ মালিকের দোয়ায় সবসময় থাকার। আমি নতুন কালেকশনের গরু আমার কাছে সবসময় থাকে। আপনার কাছে তো খুব সবসময় কম বয়সী গাভিগুলোই বেশি থাকে ভাই। আমি স্যাংটা গাভি কিনি, জাতমালের গাভি কিনি, যে দর্শক ভাইরা ক্রয় করুক, তারা যেন লাভবান হয় আর কি, বুঝছেন? আমি তো স্যাংটা গরু বেশি কিনি। আজকে কতগুলো গরু দেখাবেন? গরু বেশি থাকে মানে যে কটা আছে সে কটা দেখেন, নতুন কালেকশনে যা থাকে। আমার কাছে তো গরু থাকে না, বিক্রি হয়ে যায় মালিকের দয়ার নামে। আপনি আসার আগে গরু মেলা ছিল কাছে আগে, আচ্ছা যা আছে তাই দেখান। তো গরুগুলো দেখাই। আচ্ছা দেখান। সিরিয়ালের প্রথম গাভিটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাত? ফ্রিজিয়ান জার্সি মিক্সড আছে ভাই। ফ্রিজিয়ান জার্সি মিক্সড? জি ভাই। দাঁতে কয়টা গাভিটার? দাঁতে চারটা ভাই। দাঁতে চারটা? জি ভাই। দর্শক গাভিটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বড় সর একটা গাভি ভাই, ইনশাআল্লাহ আছে। দর্শক উলান পালানটা একটু আপনাদেরকে দেখাই। গোটা বাচ্চা দিয়েছে ভাই, বিশুদ্ধ বৃহস্পতিবার বাচ্চা দিয়েছে। বকনা বাচ্চা দিয়েছে ভাই? বকনা বাচ্চা। হ্যাঁ ভাই। প্রথম বাচ্চা না সেকেন্ড বাচ্চা? সেকেন্ড বাচ্চাটা ভাই। কোনটা বাচ্চাটা? দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন, কয় নাম্বার বাচ্চা দিল? প্রথম বাচ্চা দিলে ভাই। গাভিটা প্রথম বাচ্চা দিয়েছে না কি? বকন বাচ্চা না? জি 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 ভাই। দর্শক বাচ্চার বয়স আজকে দুই দিন? আজ দুই দিন ভাই। যারা নিবে 15 লিটার দুধ দহন করে নিয়ে যাবে, মাশাআল্লাহ। মাথাটা আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, দুধের উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। সিরিয়ালের দুই নাম্বার গাভিটা দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে একটা অনেক বড় গাভি নিয়ে আসলেন নাজমুল ভাই, অনেক বড় গাভি, অনেক বড় কাট করে ভাই। রাস্তা দিয়ে মোবাইল করে ভাই। দাঁতে কয়টা গাভিটা? দাঁতে চারটা ভাই। ফুলান না দেখেন দর্শক, ফুলান পালানটা আপনারা দেখতে পাচ্ছিলেন, গাভিটা দেখতে পাচ্ছেন। প্রথম বাচ্চা মনে হয় না? জি ভাই, মোবাইলের বাচ্চা দিয়েছে। প্রথম বাচ্চা দিয়েছে না, এর আগে তো বাচ্চা দিয়েছে ভাই। সেকেন্ড টাইম বাচ্চা দিল? সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে। কি বাচ্চা দিছে এটা? সার বাচ্চা দিছে ভাই। সাথে সার বাচ্চা? ওই দেখেন সার বাচ্চা। বাচ্চাটা ও যেটা বাচ্চা না? জি জি ভাই। দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন, বাচ্চার বয়স কয় দিন আজকে? 5 দিন। কত বাচ্চা দিছে ভাই? 4-5 দিন বাচ্চার বয়স। মোবাইল দিছে ভাই। দর্শক দেখতে পাচ্ছেন সার বাচ্চা। জি ভাই। অনেক ভালো একটা বাচ্চা হইছে। এগোটা যে ভাই লিক, এটা দুধের গ্যারান্টি থাকবে 23 লিটার। দুধের গ্যারান্টি থাকবে 23 লিটার। এই দেখেন মোবাইলটা দেখেন দর্শক। মাশাআল্লাহ। যারা নিবে দুধ দহন করে নিতে পারবে। আমার খামারে এসে দুধ দহন করে নেবেন, দুধ 25 হবে। আমি 200 কম বললাম। 2 কেজি কম বললেন? জি ভাই। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। দেখেন আর সাইড দি বান কি দেখান দর্শক ভাই। দর্শক উলান পালানগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। উলান পালান তো খুবই ভালো আসছে। ও ভাই, হিসাব করে বড় গরুগুন ক্যামেরা স্কুটে লাগিয়ে দেখেন। এই দেখেন ভাই, দেখেন না দাম দাঁড়াইছে। অনেক বড় গাভি দেখেছেন দর্শক দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ। দুধ আশা করা যায়? দুধ 25 হবে না ভাই, দুধ 23-এর গ্যারান্টি থাকবে। 23-এর গ্যারান্টি থাকবে? জি ভাই। দামটা কেমন রাখছেন এটার? এটা যদি কোনো ভাইলাইটার দাম পড়বে 3,20,000। 3,20,000? জি ভাই। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হালকা মোবার কিছু না ভাই। তো এটা দেখলাম সিরিয়ালের দুই নাম্বার গাভিটা, দুই নাম্বার না 3 নাম্বার, একটা আকর্ষণের গরু আছে ভাই। তো দেখাই দর্শকদের, ওটা বুটটি ভাই দেখাবো, চলেন দেখাই। পরবর্তী 3 নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন, ছোট্ট একটা গরু। এটা বুটটি ভাই? বুটটি 7 মাসের প্রেগনেন্ট। এটা 7 মাসের প্রেগনেন্ট? 7 মাসের প্রেগনেন্ট বুটটি ভাই। চেক দিয়ে নিতে পারবে? হ্যাঁ 7 মাসের প্রেগনেন্ট। এদের উলানটন ছাড়তেছে ভাই, এই দেখেন। দর্শক উলান পালনগুলো আপনাদেরকে দেখাই, দেখেন। এই দেখেন একটা বাচ্চার সমান গরুটা, এই দেখেন ভাই উলান দেখেন বুটটি ভাই, দেখেন মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন, কয় নাম্বার বাচ্চা দিবে? এই প্রথম দিবে ভাই বুটটি, প্রথম বাচ্চা দিবে মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটার? ভাই বুটটি তো ধরেন, বুটটি করে সচল আসলে ভাই পাওয়া যায় না, কম পাওয়া যায়। হ্যাঁ ভাই, এই একটা বুটটি ধরেন আসছে। আমার তো গরু তো বড়ের কাজ গরু বেশি থাকে, আর এই বুটটিটা যদি কোনো ভাই নয়, বুটটির দাম পড়বে 1,30,000 ভাই। 1,30,000? জি ভাই, 7 মাসের প্রেগনেন্ট।
আর কট্টু করে দেখেন দর্শক ভাই দেখেন ছোট বাচ্চার সমান যে বকনা বাচ্চা বা সার বাচ্চা যে বাচ্চাগুলো বাচ্চা আসছে না ভাই আর দেখাবো না গৌরবার যে করে বেশি করে দেখাবো ভাই যোগাযোগটা কিভাবে নাম্বার দেওয়া থাকবে আমি আসবো আমার বাসা ঈশ্বরদী অরণ্যকোনা মসজিদের উত্তর পাশে উত্তর পাশে আমার খামার নাজমুল ভাই বলে এক নামে সিনে এসে দেখে শুনে নিতে পারি এসে দুধ দান করে নেবে ইনশাল্লাহ আর দর্শক ভাই বলি আপনারা জাতমান দেখে গরু কিনবেন জাতমান গরু কিনবেন ইনশাল্লাহ ঠকবেন না আর আপনারা যদি বেজাত কেনেন তাহলে ঠকবেন না গরু এখন দেখতেছেন আপনার মোটা গরু গাই গরু বলবেন মোটা কিনবেন না গাই গরু কিনবেন কাবু লিজা বানাবেন বাবু চামড়াটা টানবেন বাবু পাশানো হুসার গলাটা চিকন সে ওটা দুধ দিবে উলানের রগটা দেখবেন চারটা বান চার যায় দেখবেন ইনশাল্লাহ সে গরু দুধ দিবে দর্শক ভাইরা ঠকে কি জন্য জাতমান আগে চিনেন জাতমান চিনি তারপরে গরু ক্রয় করবেন আচ্ছা আমি বলতেছি না যে আপনি ক্রয় করেন আগে আগে জাতমান পার্সেন চিনি ক্রয় করবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঠকবেন তো নাজমুল ভাই আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম